Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 3rd অফ জানুয়ারি আর এখন বাজে 7টা বেজে 40। দেখতে দেখতে নতুন বছরের 3 নম্বর দিনে আমরা হাজির হয়ে গেছি। এখনো কত দিন পড়ে আছে তাই না? 365 ডেজ, তার মধ্যে মাত্র 3টে দিন হয়েছে। তো এখনো 362টা ডেজ পার করতে হবে আর আশা করব খুব ভালোভাবেই যেন সেটা পার হয় তোমাদেরও এবং আমারও। আর ম্যাগু বেরিয়ে গেছে, ম্যাগুর ফেরবারও টাইম হয়ে গেছে। সকাল থেকে টুকটাক কাজগুলো সব সেরে আর এসে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে রান্না পোস্ত করব, বিউলির ডাল আর আলু সেদ্ধ হচ্ছে কুকারে, আর ভাত এই, আর দেখি যদি বেগুন ভাজা ফেগুন ভাজা কি পাঁপড় ভাজা কিছু একটা পছন্দ হয় মনে হয় করব। আর আজকে আমি যাব আমার টেলারের কাছে, কত দিন হয়ে গেল জানো, সেই টেলারের কাছে ফিরানগুলো করতে দিয়েছিলাম, সেইগুলো সব পড়ে আছে, মানে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে যাইনি। মাঝে তো শরীর খারাপ একটু হয়েছিল যে কারণেও বেরোয়নি। কালকে মহিলাকে ফোন করেছিলাম, ভদ্রমহিলা যিনি আছেন আর কি, ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন হ্যাঁ ওটা হয়ে পড়ে আছে, কি বিচ্ছিরি লাগলো, আজকে যাব, আজকে গিয়ে ওগুলোকে নিয়ে আসবো। আর আজকে দুটো জন্মদিন আছে, আজকে প্রথম জন্মদিনের উইশটা করছি অনন্যা ব্যানার্জি। অনন্যা আমার সঙ্গে একদম পুরো প্রথম থেকে আছে, তো ওর আজকে জন্মদিন। অনন্যা হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব ভালো কাটুক তোমার আগামী দিনগুলো, ভীষণ ভীষণ আনন্দে থাকো, সব মনস্কাম যেন পূর্ণ হয় এবং তোমার সঙ্গে অবশ্যই তোমার কুট্টুস, তোমার ফ্যামিলি সবাই যেন খুব ভালো থাকে, উইশ করে দিলাম। আর আরেকজনের নাম আমি জিজ্ঞেস করেছি, সে কিছুতেই নাম লেখেনি, ইউজার VY বলে একটা কোনো আইডি থেকে আমাকে জানিয়েছে যে তারও আজকে জন্মদিন। যাই হোক, যেহেতু নাম জানি না তাই এরমভাবে উইশ করাটা খুব মুশকিল, তাও তাকে বলে দিলাম হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস, তারও যেন আগামী দিনগুলো ভীষণ ভালো কাটে। আর প্লিজ তোমরা নামটা লিখবে জানো তো, নাম না লিখলে না এরকমভাবে কখনো উইশ করা বা তার সম্বন্ধে কিছু যদি বলতে বলো এগুলো বলা যায় না। আর আজকে একটা রিকোয়েস্টেড জিনিস করব, সেটা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো যে কি করে তুমি দই পাচ্ছ সেটা দেখাও, তো আজকে আমি দই পাতবো এবং তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো এই হলো আজকের ব্যাপার, আর তারপর দেখি কি কাটে না কাটে। এই ফুলহাতা জামাটা আজকে পরেছি কেননা বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো ভাব আছে। তো চলো, আমার কুকারে আওয়াজ হচ্ছে, যদিও ফেসবে না, ডাল আছে ভেতরে, চামচ দেওয়া আছে, ফেসবে না, কিন্তু তাহলেও যাই গিয়ে বন্ধ করি আর তোমরা সঙ্গে থাকো, যেমন যেমন হবে দেখবে আর কি। এই যে ম্যাগিও চলে এসেছে, বললাম তো ওর আসার সময়ও হয়ে গেছিলো। মহিলা আজকে হাফাতা ড্রেস পরেছে, এটা কাল থেকে পরে আছে, এবার বিকেলে ছাড়িয়ে দেবো। এই দেখো হাত টাত সব ধুয়ে দিয়েছি, ম্যাগি এসে গেছে, হাত পা ধুয়ে মপ টপ করে দিয়েছি, দেখতে দেখতে 8টা বেজে গেল জানো। যাই এবার রান্নাঘরে ঢুকে পড়ি, তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়লে না কাজকামগুলো তাড়াতাড়ি হয়ে গেলে ব্রেকফাস্ট খেয়ে। ও দোকানটা তো আবার খোলে সে 11:30টার পর, আমার এই টেলারিংয়ের দোকানটা, তাড়াতাড়ি করে চলে আসবার উপায় নেই সেই 11:30টার পর। দেখি আমার একটু পেট শপেও যাওয়া আছে, তাড়াতাড়ি রান্না সেরে মানে সেরকম উপকার কিছু হবে না যে চট করে বেরিয়ে গিয়ে কাজকাম সেরে আসতে পারবো। এই যে ওই দেখ, ওই দেখ, একটা ফ্রেমে আমরা মামে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকেই। ঘরে পাখাটা চালিয়ে এসেছিলাম যাতে মপ করেছি সব শুকিয়ে যায়, পাখাটা বন্ধ করে দিই। এখনো ওয়াশিং মেশিন চলছে। এই যে ক্যালেন্ডারটা কিনেছি না অনলাইন থেকে তোমাদের দেখালাম, ও কালকে ওই এসেছিল, ও ক্যালেন্ডারটা উল্টে পাল্টে দেখছি, বলছে দিদি কবে সরস্বতী পুজো, কবে কি, তাহলে যেই তো নতুন ক্যালেন্ডার আছে তুমি দেখে নাও কবে সরস্বতী পুজো, কবে কি পুজো, বলে এবার পুজো কবে, এই সব কথা হচ্ছে, তাহলে তো ক্যালেন্ডার নতুন আছে তো দেখে নাও। ও মা, ও পাতাটা উল্টে দেখে জানো, কিচ্ছু লেখা নেই, মানে কবে সরস্বতী পুজো, কবে দুর্গাপুজো, মহালয়া ইত্যাদি ইত্যাদি কিচ্ছু লেখা নেই, শুধু লেখা রয়েছে যেগুলো মানে অল ইন্ডিয়া বেসিসে ছুটি হয় সেইগুলো মেনশন করা আছে, মানে যেরকম গণেশ চতুর্থী বা শিবরাত্রি, মানে ওই গান্ধী জয়ন্তী, মানে যেগুলো পুরো ইন্ডিয়াতে ছুটি হয় কমন মানে জেনারেল ছুটি সেইগুলো মেনশন করা আছে, কিন্তু আমাদের বাঙালিদের যেগুলো সব আছে ব্যাপার কিচ্ছু মেনশন করা নেই, কিরম মুশকিল বলো তো। কি করবো, এটা তো নষ্ট করা যায় না, ওই একটা স্কেচ পেন দিয়ে চিন্তা করেছি মোবাইল থেকে দেখে দেখে আমাদের যেগুলো দিন সেইগুলোকে আমি নিজে লিখে দেবো ওই ডেটের ওপরে। যাক গে চলো, এই দেখো এখানে বিউলির ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে,
আর এখানে দইয়ের দুধ জাল দেবো, আর এখানে আমাদের দুধ জাল দেবো, এইসব করি। আর এখানে কে খটখট করছে ওই দেখ, এই যে এই যে দই পাতা তোমাদের দেখাবো, তার জন্যে এই পরিমাণ আমি দুধ নিয়েছি। এটাকে এখন ভালো করে জাল দিয়ে নেবো। এই যে জাল দেওয়া হয়ে গেছে, এটাকে নাবিয়েও নিচ্ছি। দই পাতবো, তার জন্যে দেখলে ওই মানে পরিমাণ দুধ, তোমরা যদি আরও বেশি পরিমাণ করতে চাও তো করো, তবে আমি এটা সাজেস্ট করবো যে একদম প্রথম যারা করছো আমারটা শিখে অল্প পরিমাণ দুধে করো, তাহলে কি হবে মানে একটা প্র্যাকটিসের মতো আর কি। তারপরে যখন দেখবে হয়ে গেছে, ভালো পেরেছো, তখন আবার বেশি দুধে করতেই পারো। তো ওই পরিমাণ দুধ আমি নিয়েছি, আমি অল্প করে প্রত্যেকবারই করছি, কেননা গুড্ডি খেতে চায় না, আর আমি একা খাই। তো ওই একবারে এক কাঁড়ি না করে রোজ রোজ যদি ফ্রেশ করি, আমার মাও তাই করতো, মানে একদিন অন্তর অন্তরই করতো। তো ওই দুধটা দেখলে জাল দিয়ে, আর একটা দুধ আমার জাল হচ্ছে তো তাই জন্য নজরটা ওদিকে আছে, ওই দুধটা দেখলে জাল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। যদি তোমরা মিষ্টি দই করো এই সময় একটু চিনি দিয়ে দিও, আর যদি মিষ্টি দই না করতে চাও তাহলে চিনিটা স্কিপ করবে। আমি কিন্তু চিনি দিইনি, কারণ আমি টক দই খাবো। তো ওই এখন রেখে দেবো, ওইটা ততক্ষণ অবধি ঠান্ডা হবে যতক্ষণ তোমরা একটা আঙুল ডুবিয়ে দেখতে পারো যে তোমরা সহ্য করতে পারছো। যতক্ষণ না সেই মানে পজিশনে দুধটা আসছে না, ততক্ষণ কিন্তু দই পাতা যাবে না। এখন যেরকম প্রচণ্ড গরম, এখন ওর ভেতরে আঙুল দেওয়া সম্ভব না। তো আমি ওয়েট করব, একটা আন্দাজ টাইম দেখবে 10 মিনিট অন্তর অন্তর, যে তুমি আঙুলটা দিতে পারছো কিনা, মানে আঙুলটা ডুবিয়ে রাখবে, ডুবিয়ে রেখে তুমি কি সহ্য করতে পারছো। যদি দেখো হ্যাঁ পাচ্ছ কিন্তু গরম আছে, তাহলে তুমি দইটা পাতা আরম্ভ করবে। তো ওই অবস্থা অবধি চলুক, তারপরে তোমাদের আবার নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। কাপড় জামা আবার হয়ে গেছে, ওয়াশিং মেশিন আওয়াজ হয়েছে, তাই এগুলোকে আবার শুকোত দিয়ে দিই, তারপর আবার রান্নাঘরে আসব। কাপড় জামাগুলো শুকুত দিয়ে এলাম, কি ঠান্ডা বাইরেটা জানো, মানে হাওয়া দিচ্ছে তোমাদের দেখালাম না, মানে পুরো একদম মানে কনকনে একটা ব্যাপার। যাই হোক, কাপড় জামাগুলো শুকোতে দিয়ে আবার ব্যাক টু কিচেন। এই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি, এখনো ম্যাগু মাংস ফাংস কিছুই হয়নি জানো, বাজে 8:35, কি করে যে সময় চলে যাচ্ছে কে জানে। যাই হোক, এখন এই ডালটাকে নাবাচ্ছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, পোস্তর আলু আর আলু ভাতের আলু সব সেদ্ধ করে নিয়েছি কুকারে, এতে একটু গ্যাসটাও খরচ বাঁচে জানো তো। তো যাই হোক, এইগুলোকে করি, ময়গুর মাংস বসাই, একটু এদিকটা এগোই, পোস্ত বাটবো, তারপরে আসছি তোমাদের কাছে আবার। আর আমার ওই দইয়ের দুধটা কিন্তু নজর রেখেছি জানো তো, বেশি ঠান্ডা হয়ে গেলে আর দই পাতা যাবে না। তো এখনো খুবই গরম আছে, তো আমি নজরে রেখেছি। বারে বারে দুধটার মধ্যে আঙুল ডুবিয়ে দেখছিলাম যে দই করবার জন্যে ওটা ঠিক হয়েছে কিনা। তো এখন দেখলাম হ্যাঁ, একদম পারফেক্ট কন্ডিশনে এসছে দুধটা, আমি আঙুলটা ডোবাতে পারছি এবং সেটা সহ্য করতে পারছি। গরম আছে কিন্তু, কিন্তু আমি হাতে সেটা সহ্য করতে পারছি। আর সব থেকে বড় কথা যেটা তোমাদের বলবো, দই পাতবার আগে আমি অমূল্য জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমার মা যাতে দই করতো। তোমাদের আগেও বোধ হয় ভিডিওতে নিশ্চয়ই বলেছি যে আমার মা করতো একটি পাথর বাটিতে, এবং সেটা যে যত্ন করে কোথায় তুলে রেখেছি আমি সেটা খুঁজে পাচ্ছি না। তো আজকে আমি, আমার মনে হলো হঠাৎ কেউ যেন আমার মাথায় বলল, কি জানি আমার মাই হয়তো বলল যে ওইখানে তোর পাথর বাটিটা রাখা আছে দেখ। তো আমি আমার এই যে র্যাকটা রয়েছে না রান্নাঘরে ঢুকে, তার ঠিক তলার মানে যে তাকটা, তাতে একবার দেখি তো, মানে মনে যেন কেউ একটা বলে দিল যেন, দেখি হ্যাঁ ওইখানেই আমার এই পাথর বাটিটা, মানে মায়ের পাথর বাটিটা রয়েছে। সেটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়েছি, তোমাদেরকে দেখাই, এই দেখো। তো এই পাথর বাটিতে মা রেগুলার দই পাতত, এবং আজকে সেই দই আমিও এই পাথর বাটিতেই পাকবো, এবং এখন থেকে চেষ্টা করব এইতেই দইটা পাতা। খুব সন্তর্পণে ধরে আছি যেন ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু আমার হাতটাও পুরো ভেঙে যাবে জানো তো। তো মায়ের একটা বিশাল বড় জিনিস আজকে আমি পেয়েছি, মানে এটা আমার কাছে একটা অমূল্য জিনিস, এর কোনো মানে দাম হয় না।
তো চলো, দুধটা ঠান্ডা হয়ে গেলে দইটা পাতা যাবে না, তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে মিষ্টির দোকান থেকে 100 গ্রামের টক দই কিনে নিয়ে এসেছি, মানে রাজচুদা কিনে দিয়েছে। আরে দেখো, আমি আঙুলটা ডোবাতে পারছি, কিন্তু গরম আছে দুধটা। এবার এই টক দইয়ের একটু পোর্শন আমি নেবো বাটিতে, দেখেছ যতটুকু দুধ আছে সেরকমই একটুখানি নিচ্ছি, বেশি নিলে হবে না। আর এখান থেকে আমি একটু দুধ নিচ্ছি, নিয়ে ওই টক দইটা ভালো করে দুধেতে ফেটিয়ে দেবো, মানে ফেটিয়ে একদম মসৃণ ক্রিমি টাইপের করে নিতে হবে, একটুও যেন লাম্প না থাকে, একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এইটা এবার আমি আসল দুধটায় ঢেলে দেবো, তো আসল দুধে ঢেলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটা একটু নাড়িয়ে নিলাম, মানে মিক্স করে নিলাম আর কি, দিয়ে এবার পাথর বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি। বাস, দই পাতার কাজ শেষ। এর ফাইনাল লুকটা কিন্তু এই ভিডিওর কনক্লুশনের পরে থাকবে। এই মাইক্রোওয়েভে রেখে দিয়েছি একটা ঢাপা ঢাকা চাপা দিয়ে, আনডিস্টার্ব থাকুক। তো দেখলে আমি কেমন করে দই পাতলাম, ওটা আমি অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভের মধ্যে রেখেছি, তার একটাই কারণ হচ্ছে একদম মানে ডিস্টারবেন্স হবে না। তোমরা এমন একটা, তোমাদের যে মাইক্রোওয়েভের মধ্যে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা এমন একটা জায়গায় রাখবে এই যে রেখে দিলে, এরপর কিন্তু এটাতে একটুও টাচ যেন না লাগে এবং নড়া যেন না পায়, তাহলে কিন্তু দইটা আর বসবে না। আর একটু গরম মতো জায়গা থাকবে, সেইখানে রাখবে। তো আমি এই মাইক্রোওয়েভটা এখন আমার আর ইউজ হবে না, তো একদম আনটাচ অবস্থায় একটা বক্সের মতো জায়গা, সেইখানে আর একটু গরমও আছে, কেননা হাওয়া টাওয়া তো পাস করে না, তাই জন্যে ওইখানে আমি ওটাকে রেখে দিচ্ছি। খুব ভালো দই পোয়াতে, জানো তো, এটা আমি ধরো দুপুরবেলার দিকে, দুপুরবেলাও না মানে হ্যাঁ দুপুরবেলাই বলতে পারো, যখন মানে লাঞ্চ টাঞ্চ খেয়ে উঠবো, তারপরে আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো যে কি সুন্দর দইটা হয়েছে, এবং তারপরে আমি এটাকে ফ্রিজে করে দেবো। তো যখন ফ্রিজে করে দেবো, তারপরে যখন সন্ধেবেলা খাবে বা রাত্রির বেলা খাবে, তাহলে দেখবে একদম দারুণ ঠান্ডা দই, আর বেশ ভালো জমেও যায় না। তো তোমরা দেখলে আমার কিন্তু এখনও দেখো এই দইয়ের এতখানি পোর্শন বেঁচে রয়েছে, এবং এটাতে কিন্তু আরও আমার দুবার দই পাতা যাবে। তো এই একটা দইয়ের ছোট্ট ভাঁড় কিনে দুবার দই পাতা যায়, তবে কিন্তু মিষ্টির দোকানের দইটাই নেবে। এমনি আশীর্বাদের প্যাকেট আমি যেটা কিনি, যেটাতে ধরো মাংস টাংসতে দিই বা অন্যান্য রান্নায় দিই, সেই দইতে কিন্তু দইটা পাতা যায় না, তো মানে ভালো হয় না আর কি। তো আমি এইটাই বাচ্চুদাকে দিয়ে কালকে আনিয়েছিলাম, তো কালকে তো আর করা সম্ভব হয়নি, আজকে করলাম। তো তোমরা যারা যারা দেখতে চেয়েছিলে, আশা করি তোমাদের দেখাটা মানে সার্থক হবে, এবং তোমরা শিখে অবশ্যই করে আমাকে জানাবে যে তোমাদের দইগুলো ভালো হলো কি না। তো চলো এবারে চটপট রান্না সারে নিই, পোস্ত, বিউলির ডাল, বেগুন ভাজা, আলু ভাতে, এগুলো আর দেখানোর মতো কোনো আইটেম না, ঝটপট রান্না সেরে একদম ফাইনাল লুকটা দেখাবো, সঙ্গে থাকো। জোর কদমে রান্না চলছে, পোস্তটা এখন করব, বিউলির ডাল হয়ে গেছে, আলু ভাতে হয়ে গেছে, মাছ ভাজা করছি, গুড্ডির একটা মাছ ভেজে দিচ্ছি। আর আমি চলে এলাম আমার ছোট মেয়েকে দেখতে, আমার ছোট মেয়ে কি করছে দেখে নাও। এই দেখো সোফায় বসে আছেন উনি, আর কি যে চিন্তা করছে ওই জানে। আমার ছোট মেয়ের হুডিটা আরো টানা যায়, কিন্তু ও এমন ভাবে বসেছে না যে আর টানা যাচ্ছে না, বেশ ঠান্ডা আছে জানো তো, এইবারে জানুয়ারি মাসে মানে ঠান্ডাটা পড়লো একটু একটু করে। আজকে দেখি বেরোবো যখন, যদি সেরকম গরম না হয়, ওই নতুন জ্যাকেটটা পরে বেরোনোর ইচ্ছে আছে, তোমরা অনেকে বলেছো যে যখন পরবে দেখিও দেখাবো। আমার রান্না কমপ্লিট, আজকে একটা এগ স্যান্ডউইচ করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আলু, ডিম, মেয়নিজ আর মরিচ, এই দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার পাউরুটিটা না সেঁকে বাটার লাগিয়ে নিচ্ছি, খুব ইজি প্রসেস, খেতে কিন্তু ভীষণ ইয়ামি হয়। এই যে ভালো করে একটু বাটার লাগিয়ে নিলাম, নিয়ে এবারে ওই পুরটা এই পাউরুটির ওপরে দিয়ে দেবো। এটাতে দুটো আলাদা আলাদা সেট হয়, আমি একটাই করছি। এ দেখো পুরো পুরটা দিয়ে দিলাম, এতে খুব চটজলদি হয়ে যায় কিন্তু এটা। এবার একটু হাতে চেপে চেপে এটাকে একটু সেট করে নেব, নিয়ে আর একটা পাউরুটি এর উপরে ঢাকা দিয়ে দেবো, দিয়ে চারপাশ থেকে বেরিয়ে যাচ্ছে তো, এটাকেও একটু চেপে চেপে দেবে। দিয়ে এবার কি করি দেখো, এটা টোস্টারেও এরপর করা যায়, কিন্তু আমি এটা ফ্রাই প্যানে করছি। একটু বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে, অল্প বাটার, তার উপরে এবারে ওই পুরো স্যান্ডউইচটা বসিয়ে দেবো। ওই পিঠটা খুব ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে এটাকে উল্টে দেবো যাতে অন্য পিঠটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এটা এইভাবে টোস্ট করছি, দেখেছো খুব সুন্দর খেতে হয় জানো তো, তোমরা একবার করে দেখো। এই আরেকটু বাটার দিয়ে দিলাম যাতে অন্য দিকটাও হয় ভালো,
তা না হলে অন্য দিকটা তো পুরো পুড়ে যাবে। খুব অল্প বাটারেই হয়ে গেল আর দারুণ খেতে হয়। তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। এটাই আমার আজকের ব্রেকফাস্ট। এ দেখো নাবিয়ে নিচ্ছি, নিয়ে এবার কোনাকুনি করে কেটে নেবো, বাস হয়ে যাবে। দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো। স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারো বা নিজেরাও স্ন্যাক্সে করে খেতে পারো, ব্রেকফাস্টে করে খেতে পারো। তো এখন 10টা বাজে, আজকে একটা ইয়ামি এগ স্যান্ডউইচ তৈরি করলাম। তো তোমরা দেখলে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। একটু পোটাটো আসলে কালকে বয়েলড করা ছিল, আর ডিমটাকে সেদ্ধ করে নিয়ে, খুব ইজি প্রসেস, খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, আমার এখানকার পার্ট সব শেষ, ভাতও গেলে নিয়েছি, ম্যাগির মাংস হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। তোমাদের রান্নাটা একবার দেখিয়ে আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। তো এই দেখো, এটা আলু ভাতে মাখবো আর পেঁয়াজ রেখেছি একটু, এটা গুড্ডির একটা মাছ ভাজা, আর এটা বিউলির ডাল আছে, বেগুনটা আর ভাজিনি, গুড্ডি বারণ করলো, ওকে একটু পাঁপড় ভেজে দেবো, আর এখানে আছে আলু পোস্ত। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু, আর ভাতটা হচ্ছে এখানে আছে। তো চলো এবারে খেতে চলে যাই। ওয়েদারটা বেশ ভালো, সানি, কিন্তু খুব ঠান্ডা। কালকে অনেকগুলো পেস্ট্রি এনেছিল, তো সবই খাওয়া হয়ে গেছে কালকেই, চকলেট দুটো গুড্ডির আর আমার বাটারস্কচ। তো এই একটা লাস্ট পড়েছিল, ভাবলাম এটা রেখে কী হবে খেয়ে নিই, তো তাই সেটাও নিয়েছি। আর স্যান্ডউইচ আছে আর এক কাপ দুধ আছে, তোমাদের দেখিয়ে আমি এবার শুরু করে দিচ্ছি। এরকমভাবে স্যান্ডউইচ, স্যান্ডউইচটা কিন্তু আমি স্যান্ডউইচ মেকারে দিয়েও করতে পারতাম জানো তো, আমার স্যান্ডউইচ মেকার আছে, কিন্তু ইচ্ছে করে করলাম না, কেননা সবার তো স্যান্ডউইচ মেকার নাও থাকতে পারে, তাই না? তো আমারও স্যান্ডউইচ মেকারটা খারাপও হয়ে যেতে পারে, তো তখন কি আর আমরা স্যান্ডউইচ করে কোনোদিন খেতে পারবো না, কখনো নয়। ফ্রাই প্যানে এরকমভাবে বাটার দিয়ে, আগে কাঁচা পাউরুটিতে স্যান্ডউইচটা পুরো তৈরি করে নিয়ে ফ্রাই প্যানে বাটার দিয়ে এরকম এপিটোপিট করবে, হেভি খেতে লাগে। একটু নুন অ্যাড করতে পারতে, আমি এক্সট্রা নুন অ্যাড করিনি, গোলমরিচের গুঁড়ো আর মেয়নিজ দিয়েছি। তোমাদের যদি বাড়িতে মেয়নিজ না থাকে তাতেও কোনো অসুবিধে নেই, টমেটো সস দিয়েও করতে পারো, হেভি খেতে লাগে, কি চিলি সস থাকলে সেটা দিয়েও করতে পারো। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি, আবার যাবো টেলারের ওখানে, সে অবশ্য দেরি আছে। তো 11:30 বাজে, অ্যাট লাস্ট আমি রেডি হয়ে গেছি ওই টেলারের দোকানে যাওয়ার জন্যে। তাও একবার ফোন করব, তারপরে বেরোবো জানো তো, মানে একটু দেরি করে খোলে তো। আর এই যে জ্যাকেটটা, তোমরা অনেকে বলেছিলে যে তুমি যখন পরবে তখন দেখিও, তাই জন্য তোমাদের সামনে এসছি। এই দেখো, দেখেছো এই যে লেখাটা, আশা করি তোমরা বুঝতে পারলে আমি অনেক দূরে গিয়ে দেখালাম আর কি, না হলে ফুল ফিগারটা ঠিক আসবে না। বেশ ভালো, কমফোর্টেবল জানো তো, আর খুবই নরম, খুবই নরম। আজকে সকালে বুলবুল আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে এটা নরম কিনা, ওর কেনার ইচ্ছে হয়েছে। তো আমি বলবো যে ভীষণ নরম, নিশ্চিন্তে কিনতে পারো, মানে এত সফট না, খুব কমফোর্টেবল লাগছে, গরমও লাগছে না কিছুই না। আর এই দেখো এই যে লেখাটা, এটা বেশ ভালোই লাগছে। আর তোমরা জিপার টেনে নিতেই পারো, আমি জিপার টানি না তো তাই জন্য, আর হুডিটাও লাগানোর মতো এখানে শীত পড়ে না, তো ভালোই, বেশ ভালো। অনেক দিনের ইচ্ছে ছিল, আমার একটাও হুডি নেই, তো খুব ইচ্ছে ছিল, সেটা সব মিটলো, আর তোমাদের দেখিয়েও দিলাম, যাই হোক লিখে জানিও কেমন লাগছে। তো এখন যাই, ফোন করি আগে, তারপরে বেরিয়ে পড়বো। এই যে আমি টেলারিং এর দোকানে চলে এসেছি, আর ওদের এই গোলু এখানে শুয়ে আছে, এটা তো দেখেওছো একে, এ ল্যাব একজন, আমার ভীষণ ভালো লাগে। এই মাত্র বাড়ি ফিরে এসেছি, এখন চান করতে যাব, আর কোনো কাজ কাম নেই। সব জামাগুলো নিয়ে এসেছি, আর জামাগুলো তোমাদের নেক্সট ভিডিওয়ে দেখাবো, আজকে আর পারছি না, যাওয়ার সময় তো আর ভিডিও করিনি, কিছুই তো দেখানোর নেই, একই ব্যাপারই, রাস্তা দিয়ে যাচ্ছি, শুধু ওই দোকানের যে গোলু আছে ল্যাবটা, ওকে আমার ভীষণ ভালো লাগে, ও রোদ পোয়াচ্ছিল, ওকেই একটু তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এমনি ওই জামাগুলো নিয়ে চলে এসেছি, আর কি আর দেখাবো তাই না। এখন কটা বাজে? ও বাবা, এখন বাজে 1টা,
বলো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখানোর মতো নেই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দইটা, দইটা নিশ্চয়ই তোমরা ভাবছো যে দইটা তো মন দেখালো না, যে ওটা ভালো মতো বসেছে কি বসেনি। অবশ্যই আমি এই ভিডিওর এন্ডে, দইটা তো হতে এখন সময় লাগবে, মানে আমি দুপুরের পর আমি ওটাকে খুলে দেখবো যে হয়েছে কিনা, তো তখন আমি নিশ্চয়ই সেটা তুলে তোমাদের এই ভিডিওর সঙ্গে সেটা অ্যাটাচ করে দেবো, চিন্তা নেই, তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে। বাট ভিডিওটাকে আমি এখন শেষ করে দিচ্ছি। আর অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে, আর জামাগুলো যেগুলো আজকে এনেছি সেগুলো নতুন ব্লগে শেয়ার করবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে, চলো আজকের মতো রাখছি, লাভ ইউ অল। তো এই বিকেলবেলা আমি এইটা বার করেছি মাইক্রোওয়েভ থেকে, দেখো কি দারুণ সেট হয়ে গেছে দইটা, দেখতেই পাচ্ছ খুবই ভালো সেট হয়েছে। আমি একটু কেটেও তোমাদের দেখাচ্ছি, এই দেখো এক চামচে কেটে নিলাম, ভেতরটা দেখো পুরোপুরি জমে গেছে, দেখেছো? এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও ঠান্ডা থাকবে।